মেকআপ ব্রাশ ড্রাইং হোল্ডার কিভাবে সেট করতে হয়। প্রথমে প্যাকেটটা খুলে এটা বের করবেন। এটা তিনটা পার্ট থাকে, তিনটা পার্ট কিভাবে সেট করবেন দেখাচ্ছি। হ্যাঁ, এটা এটার মাঝখানে দিয়ে, হ্যাঁ এটা একটা স্ট্যান্ড হয়ে গেল এখন। তারপরে মেইন যে আপারের টেবিলটা, সেই টেবিলটা এখানে সেট করে দিব। হ্যাঁ শেষ। তারপরে এখানে আমাদের যে মেকআপ ব্রাশগুলো থাকে, সেই মেকআপ ব্রাশগুলো এইখানে এরকম দিব। এটা রাবারের, এটা ইজিলি বের করাও যাবে, ঢোকানো যাবে। এখানে ব্রাশগুলো থাকবে, এখানে টোটাল 26টা হোল আছে, 26টা হোল থাকবে। এবং এইটা হলো নিচের স্ট্যান্ড এবং এইটা হলো উপরের টেবিল। এটা থাকবে এইভাবে দেখাচ্ছি, এই যে এইভাবে থাকবে জিনিসটা। আশা করি এখন বুঝতে সহজ হয়েছে আপনার। আর উপরের যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা হলো প্রোটেক্টিভ স্টিকার। এটা অ্যাকচুয়াল কালারটা ভিতরে থাকে, যেমন এইটা হলো পুরোটা সাদা, এটা হলো সাদা, এবং এটার উপরে যে স্টিকারটা থাকে সেটা এই যে কোনো একটা কর্নার থেকে টান দিলে এটা বের হয়ে যাবে। এই যে টান দিলে এটা বের হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।